वेलकम बैक फ्रेंड्स, এই মাত্র খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এখনই রেহাই নেই আরো ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তো বন্ধু বন্ধুরা, কোন কোন এলাকায় এই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানিয়েছে, বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই খবরটি পেয়ে যায়। বৃষ্টির হাত থেকে শহরবাসী এখনই রেহাই নেই, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা সহ বিভিন্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির বিভিন্ন এলাকায় হতে পারে। এখন বৃষ্টি থামলেও জল যন্ত্রণা অব্যাহত। বুধবার রাতভর বৃষ্টির জেরে এখনও জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর, মোমিনপুর ছাড়াও রাজ্যের বিশেষত বেশ কয়েকটি জেলায়। তারপর বৃহস্পতিবার রাতে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী বৃহস্পতিবার রাত 10টা থেকে শুক্রবার রাত 6টা পর্যন্ত বিভিন্ন এলাকায় 45 থেকে 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ আলিপুর ও কোচবিহারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং সাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বঙ্গে সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই ত্রিফলার বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। আগামীকালও বৃষ্টি চলবে, রবিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। এই পরিস্থিতিতে আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে শিয়ালদায় বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। শিয়ালদায় নূর মোহাম্মদ লেনে ভেঙে পড়ে বাড়ির একাংশ। কলকাতা পুরসভার 45 নম্বর ওয়ার্ডের শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের কাছে নূর মোহাম্মদ লেনের বাড়ি একাংশ ভেঙে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া অনুযায়ী আজকের আবহাওয়ার।